সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের দুই সহকর্মী বিজন কুমার দাস এবং মনিরুল সোহাগ। শুরুতেই রাজধানীর গাবতলিতে সহকর্মী বিজন কুমার আছেন, তার কাছ থেকে জানতে চাইব বিজন, পরিবহন সংকট যে সকাল থেকে ছিল সেটির কিছুটা নিরসন হয়েছে কিনা। দেখুন সম্ভব, এখনও পর্যন্ত সেই ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু মানুষ ঘরে ফেরার চেষ্টা করছে, কিন্তু সকাল থেকে যে যাত্রীরা আসলে টিকিট কেটেছিলেন, যারা পেয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত তারা বাস পাননি, আর যারা টিকিট কাটা হয়নি, টিকিট এখানে সে কাটতে আসছেন, তারা আরও বেশি বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে এখানে আসা মানুষগুলো বলছেন, আমরা দেখছি কাউন্টারগুলোতে সিট নেই, এরকম সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এবং তারা টিকিট বিক্রি করছে না। আর তারা যেটা কালোবাজারিতে কিছু টিকিট পাওয়া যাচ্ছে এমন অভিযোগ তারা আমাদের কাছে করেছেন। আমরা দেখছি যে সকাল থেকে এখানে একজন ভিজিলেন্স টিম, মানে ভ্রাম্যমাণ আদালত, তারও কাজ করছেন, কিন্তু এখানে যাত্রীরা আসলে দুর্ভোগে শিকার। যাত্রীরা বলছেন যে আসলে প্রশাসন থাকলেও তারা কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না, সে অভিযোগটি তারা করছেন। আমার কাছে বেশ কয়েকজন যাত্রী আছেন, তারা সকাল থেকে আছেন এখানে। তো আমি জানতে চাইবো আপনি কখন থেকে অপেক্ষা করছেন, আপনি কোথায় যাবেন, বাস কত টাকা ভাড়া যাচ্ছে, বাস এখনও আসছে না, কী বলছে তারা? আমি সকাল 6টার দিকে এখানে আসছি, এখন বাজে 12টা। 12টার থেকে প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে আমি সার্চ করছি, ওদের কাছে টিকিট অ্যাভেলেবেল আছে কিন্তু ওরা টিকিট বিক্রি করছে না। একটা টিকিট 1200 টাকা করে বিক্রি করতেছে, তাও তুলে বিক্রি করতেছে 1200 টাকা। যদি তুলে টিকিট 1200 টাকা বিক্রি করে তাহলে সিটা কত টাকা করে বিক্রি করবে? হ্যাঁ, আপনি আপনি কখন থেকে অপেক্ষা করছেন, আপনাকে কর্তৃপক্ষ কি বলছে, আপনি কি টিকিট অতিরিক্ত ভাড়া চেয়েছে সম্ভবত, যদি একটু বলবেন। আমি সকাল 6টার সময় এখানে এসেছি, প্রতিটা টিকিট কাউন্টারে কাউন্টারে গিয়েছি, টিকিট নেওয়ার কথা বলেছি। আমার ভাড়া হলো 500 টাকা কিন্তু আমার কাছ থেকে ভাড়া চাই 1200 টাকা, এক জায়গায় গেলে 1600 টাকা, এবং আমাকে গোপনে নাম্বার দিয়েছে, যে নাম্বারটা আমি দেখাচ্ছি, যে নাম্বার দিয়েছে বলছে এখানে 1600 টাকায় আমার সাথে যোগাযোগ করতে। আমি আসলে জানতে চাইবো যে আমরা একটা দেখছি যে কাউন্টারে সিট নাই বলে একটা তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন, তো আপনার সিট নেই, বাসও আসছে না, কারণটা কি? বাস না আসার কারণটা কি, কোথায় কোনো যানজট বা কিছু বলবেন? বাসটা না আসার কারণ হলো, মানে আমাদের গাড়ি দুই ভাগ হয়ে গেছে, একটা হলো পদ্মা সেতুর গাড়ি আর একটা হলো আরিচার গাড়ি। এখন পদ্মা সেতু তো মানে ওদিক দিয়ে গাড়ি বেশি দিচ্ছে, এদিক দিয়ে গাড়ি একদম একদম কম। যেমনটি সম্পর্ক শুনছিলেন, আসলে এখানে পদ্মা সেতু চালু হতে দুটি ভাগ হয়ে গেছে, যার কারণে পদ্মা সেতু গাড়ি অ্যাভেলেবল আসা যাওয়া করতে পারছে, কিন্তু পাটুরে দৌলতদিয়া হয়ে যে বাসগুলো সেগুলো ঢাকায় ফিরতে পারছে না যানজটের কারণে, যার কারণে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়ছে। এই ভোগান্তি আসলে কখন নাগাদ শেষ হবে? ভোগান্তির কথা জানাচ্ছিলেন গাবতলির বাস টার্মিনাল থেকে।